মানুষ হলে কি বাইরে অগন্তরি বুঝতারি না হ্যাঁ একটু নিরিবিল লইবই হবি ও বাবা হালতে ফেটটা বেদ নড়তাছে একটা টাকা পাইতেছি না কোনো হন বইতাম কলে বলে তো কাম শেষ আমার হরাই হ্যাঁ তো কাম শেষ কি করি মাটি থাকা আছে অসুবিধা নাই পানি লাগতো না মানুষ হলে আর শান্তি পাইলাম না আমি বাবারে বাবা দিন যাই নই মানুষ নই মানুষ সো হালতে ফেট বেদ নড়তাছে কোন এলাকার যাইলাম তো বাথরুম সাথরুমের বাউ নাই কে আল্লাহ পার্কে আছি সহালতে একটা মুসুর মুসুর মারতাছে খালি বাথরুমে ভাইছে বেড়া জায়গা ভাইতাছি না বিরছে ওরে কি আর বাম এই কামটা হারিয়ালাম কামটা হারিয়ালছ এই খেত কালকে আমি গম বুনব ঠিক আছে হ্যাঁ কি গাম ভরে আছে হট বেড়া খাচ্ছ তো তুই কে আর খাচ্ছ কি সমস্যা কি আমনে এন বয়া কি করছ এন কাম সারছ কাম সারি আলছি মামা ন আমি জায়গা হইছি না হেবা খেত কারে আমনে নাকি টাকা আমারই তোকে এটা তোর বেশি ভালো হইছে বেড়া কিরম বেশি ভালো হইছে কি লাগাই বানের মধ্যে গম্বুন বাম এ বাহু যে যে ইরা দিছি আমি বাথরুমটা করলাম পরাই আর 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 তিন কেজি হইব তিন কেজি হইব বড়া কোন কি তিন কেজি হইল কি এটা কোন তিন কেজি ই করে লাইন আমনে তিন বিশে 60 টাকা দিলাই না মারে তোর 60 টাকা দাম সার কত করে আনু সার তো 20 টাকা কেজি 20 টাকা কেজি না যে বাথরুমটা করছি তিন কেজি পনেরো তিন কেজি মাপলে হইব এটা সার না এটা সার এই বুদ্ধি তোর মাথায় বুদ্ধির কি আছে আপনার ক্ষেত ছাড়া তো অন্যান্য গেছি না আমি এই বুদ্ধিতে যদি তোর কাজ হইতো তাহলে তো মানুষ ই করলো না কি করতো বাথরুম করলো না সব বন্ধের মাঝে করতো আরে মামা আপনি কি তার সিরা হইবেন মে আইতে গুফর টুবার ছাইছো যে দেখুন এটা সারের লেগে দেখুন না গুফরের ডার তোর ডাই এক সমান আমার ডারও বেশি বাবা বাবা মানে কি লই আপনার কথা শুন খবর হক্কে চলছ যে কেন বাথরুম পাই না বেন বই দিই মানুষ অনেক একটু নিরিবিরি ফরা খেত আমি কামটা হারিয়ালাম মামা কইতাছে এটা বলে তার খেত তার খেত যেহেতু এই জিনিসটা তো সার না সান্না জিনিসটা বাথরুমটা সার না তে এনজন বাথরুম বা করছি ফোনে তিন কেজি তে তিন কেজি মনে ওজন হইব বাথরুম ইডা হ্যাঁ তে এই হিসাবে আমি মামার কাছে কইলাম যে সাতটা টিয়া দিলাম বাহু বড় উপকার করে আলছি আপনার খেতের লাগিয়া মানে সারের কাম দিব চল মামা এটা কি আপনি কি করবেন এটা সমস্যাটা কি চোর দাম নিচ্ছে তো ভাই তাহলে তো মানুষ ই করলো না বাথরুম করলো না ঠিক আছে তোর বুদ্ধি থাকলে মাথায় তাহলে তো প্রতিবারে বারে কি করলো বাবু এবারে বছরটা আপনি দেখুন যদি এই দেখেন আমাদের গম বেশি না হয়েছে পরে দুঃখে বাচ্চা এনে কবেন আমার ক্ষেত্রে বাথরুম করাইয়া ব্যবস্থা কি আপনি বুঝবেন তো আজকে বুঝলেন না আর কি গরুর ডাক্তারটা এক খুশি হ্যাঁ গরুর ডাক্তার পাওয়ার বেশি আমার ডা ও মামা এটা কি বেন্ডি বেশ নাকি মাথাটা গেছে টোটাল গেছে কেন কি বলি মাথা গেছে গা হেই তুই এটা এক করবে এটা সব করে দাও আমার সার লাগবে না আপনি আপনি না কাল গম আনছুন গম লাগাই ভাই কি কি দিলাম বলি কালকে গম বুন মামা আমি চাষ করি এটা বেড়া না দেখাই নাঙ্গলে উঠতে যাব গাই তুই এটা সব করতে দা ওহো এটা আমি হুন কি বাই ধরমাম না কি বাদর বেটা তো আমি জানি না তুই এই না ও এটা হলো মানে হলো যে হে নো পেট খালি কই রে খালি করছে তো করছে আর আমনে রাইতে আর জরিমানা নিতে আছে 60 টাকা মানে সারের লাগি আর টিয়া দিতাম তরে এটা তো মা এটা তো ডাইরেক্ট বেন্ডি বেটা আমি আপনারে কইতাছি আপনি কিন্তু খেটটা উপকার হইবো পরে বুঝবান পরে বাইতে কে দেখা পাইতে না তুই বড় বাবু না তুই এটা লঙ্গিত করে ধরিয়া দেখ বাবু আমার দ্বারা সম্ভব হইতো না আমি সারা দিন ফেডের মধ্যে রাখছি এই জিনিসটা এনে ফেললাম আপনার ক্ষেত্রটা গম না হয়েছে আমার কোন জিনিস
বন্ধ করে কি দাঁতি করে চলে রে শোলটা পুরো তুই পানি নাই কিছু নাই তুই বলে কি করে কোন্ডান তো বলে তুই না পানি বেটা পানি গে কই ভাই আমি মাটির থাকা লাগে ক কলে বলে কাম হারি আলছি আমি এটা শোল বন্ধ করতেছে হ্যাঁ 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 তুই যা এরা ভালা হই না যাই যা মনে করুন কি জানো মনে হয় যে মাথা মনে হয় কিছু নাই টেনশনে বদমাইশ আমি তো আর জানি না কালা নাম গমান মানে কইছো